আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ কিছু বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান, কীভাবে টপ ফ্যান পাওয়া যায়। নাম্বার টু, কীভাবে আপনি বুঝতে পারবেন টপ ফ্যান বেজ পেয়েছেন অথবা টপ কমেন্টার হয়েছেন। নাম্বার থ্রি, টপ ফ্যান বেজ থেকে কি ইনকাম করা যায়। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেই ফেসবুক থেকে কীভাবে আপনি টপ ফ্যান পেজ পাবেন। আপনি বড় বড় পেজে অথবা প্রোফাইলে যাদের ফ্যান ফলোয়ার বেশি, সেখানে গিয়ে বেশি বেশি লাইক, বেশি বেশি কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে ফেসবুক আপনাকে টপ ফ্যান থেকে একটি নোটিফিকেশন পাঠাবে। এই নোটিফিকেশনটি অ্যাকসেপ্ট করলেই আপনি টপ ফ্যান হতে পারবেন। সো বন্ধুরা, এখন দেখিয়ে দিব কিভাবে টপ ফ্যান বেজ অ্যাকসেপ্ট করবেন। ব্রাউজারে যাব, ক্রোম ব্রাউজারে গিয়ে ফেসবুকে ট্যাপ করব। ফেসবুকে ট্যাপ করে আইকনের পাশে দেখতে পাবেন একটি নোটিফিকেশন রয়েছে। নোটিফিকেশনে আপনারা সর্বপ্রথমে ক্লিক করতে হবে। নোটিফিকেশনে ক্লিক করার পর আপনাদের অনেকগুলো নোটিফিকেশন আসবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো নোটিফিকেশন এসেছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি, আপনাদের দেখাতে চাচ্ছি যে টপ ফ্যান বেজ যে নোটিফিকেশনটা ডায়মন্ড লোগো দেওয়া আছে, এখানে লেখা আছে ইউ হ্যাভ আর্ন এ টপ ফ্যান বেজ ফর খন্দকার মুভিন অ্যান্ড ক্যান অ্যাকসেপ্ট ইট নাও। তো বন্ধুরা, আমরা এখানে খন্দকার মুভিনের ছাড়াও আরও কিছু টপ ফ্যান বেজের নোটিফিকেশন পেয়েছি, আরও দুইটা 7 আওয়ার এগো, এবং আরেকটা পেয়েছি এটাও 7 আওয়ার এগো। সো বন্ধুরা, দেখেন আপনারা যারা টপ ফ্যান বেজ নোটিফিকেশন পাবেন, তারা এইভাবেই ফেসবুক থেকে আপনাকে এই নোটিফিকেশনগুলো পাঠাবে। তো আপনারা যারা টপ ফ্যান বেজে নোটিফিকেশন পাবেন, তারা কীভাবে অ্যাকসেপ্ট করবেন সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো এবং দেখিয়ে দিব আপনাদের। তো আপনি যার থেকে আপনি নোটিফিকেশন পেয়েছেন, আপনারা তার প্রোফাইলে বা পেজে গিয়ে প্রয়োজন হলে ক্লিক করে দেখে আসতে পারেন। এছাড়া আমার আরও কিছু নোটিফিকেশন আছে, দেখেন সেম পেজ। আমি যদি দেখতে চাই টপ ফ্যানের পেজগুলো, তাহলে আমরা দেখতে পাবো এখানে নাদিয়া নাজনীন ব্লগ থেকে ফেসবুক আমাকে টপ ফ্যান বেজ পাঠিয়েছে, আমি এটা ঘুরে দেখে আসলাম। এছাড়া আরও একটি আছে এমডি হাসান মাহমুদ, ওখানেও আমরা পেজটা একটু ঘুরে দেখে আসলাম। আপনার যদি পেজগুলো ভালো লাগলে আপনি মন ছেলে অ্যাকসেপ্ট করে নিতে পারেন। তাছাড়া হচ্ছে আপনি কীভাবে অ্যাকসেপ্ট করবেন আমি তা দেখাই দিব এখনই। আমি প্রথমেই আবার ব্যাক করলাম, ব্যাক করে খন্দকার মুবিনের নোটিফিকেশনে ক্লিক করব। এখানে দেখতে পারবেন নীল গাড়করে লেখা একটা অ্যাকসেপ্ট বেজ আছে, উপরে ডায়মন্ডের টপ ফ্যানের ডায়মন্ড যে লোগোটা, এখানে অ্যাকসেপ্ট বেজ আছে, এটা ক্লিক করে নেব। তারপর দেখতে পারবেন হচ্ছে নিচে একটা ডান লেখা আছে, ওখানে আবার ক্লিক করে নেব। ক্লিক করে তারপর হয়ে যাবে অ্যাকসেপ্ট। এখন আপনি ওনাদের টপ ফলোয়ার হয়ে গেছেন, আপনি হচ্ছে টপ ফলোয়ার আপনি হয়ে গেছেন, তারপর বুঝতে পারবেন যে আপনি কিভাবে তাদের টপ ফলোয়ার হয়েছেন। আপনি যে টপ ফলোয়ার হয়েছেন, ওই পেজে গিয়ে যদি লাইক কমেন্ট করেন, তাহলে কমেন্ট করে আপনি যখন আপনার লোগোটা দেখবেন সামনের দিকে চলে আসবে কমেন্ট করার পরেই, একটু ওয়েট করি আমরা। কমেন্ট করলাম আমরা, কমেন্ট করার পর দেখেন এখানে হচ্ছে ফারিয়া তাবাসুম নামে যে আইডিটা সবার উপরে শো করছে, এখানে দেখবেন যে ডায়মন্ডের লোগো দিয়ে টপ ফ্যান ফারিয়া তাবাসুম কমেন্ট এসেছে। এটা মানে হচ্ছে টপ ফ্যান, আপনি ওই পেজের টপ ফ্যান। আপনি সবসময় পেজটাকে কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলেই আপনি এই টপ ফ্যানের যে লোগোটা সবসময় থাকবে। এছাড়া আপনি যদি এই টপ ফ্যান ধরে রাখতে চান, তাহলে আপনাকে সবসময় এই পেজগুলোকে ফলো করতে হবে, লাইক কমেন্ট করতে হবে সবসময়। যদি না করেন, তাহলে এই টপ ফ্যানটা ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে আবার উঠিয়ে নিয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা এখন দেখতে পেলেন কীভাবে টপ ফ্যান বেজ আসবে এবং আপনারা অ্যাকসেপ্ট করবেন, এবং টপ ফ্যান বেজ কীভাবে বুঝতে পারবেন সেটাও আপনাদের দেখিয়ে দিলাম।
কিভাবে টপ ফ্যান হয়েছেন আপনি, টপ ফ্যান কিভাবে আপনি কমেন্টার হয়েছেন সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন সেগুলোও দেখিয়ে দিলাম। আপনি ওই পেজের কমেন্টে টপ ফ্যান যখন লোগোটা চলে আসবে তখনই বুঝবেন যে আপনার টপ ফ্যান পেজে চলে এসেছে, ফেসবুক থেকে আপনাকে টপ ফ্যান পেজ পাঠিয়েছে। আর টপ ফ্যান হতে হলে আপনাকে অবশ্যই টপ ফ্যান পেজের টার্ন অন করে রাখতে হবে। কিভাবে আপনি টপ ফ্যানের টার্ন অন করে রাখবেন সেটি একসময় অন্য একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তিন নম্বর হচ্ছে, টপ ফ্যান বেস থেকে কি ইনকাম করা যায়? না, টপ ফ্যান দিয়ে টপ কমেন্টার হতে পারবে। আপনি যদি ওই পেজে গিয়ে কমেন্ট করেন তাহলে ওই পেজটিতে আপনার কমেন্ট সময় ডায়মন্ডের মধ্যে একটি লোগো আসবে, যা সহজে সবার চোখে পড়বে এবং নতুন নতুন ফলোয়ারগুলো খুব সহজে আপনাকে ফলো করতে পারবে। সো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন এবং আমাকে লাইক শেয়ার দিয়ে এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।